এবারে পরিচালক সোহানুর রহমান সোহান মৃত্যুর পরে তাকে নিয়ে কথা বললেন চিত্রনায়িকা শাবনূর। জনপ্রিয় এ নায়িকা এবারে হৃদয়ের কোণে থাকা ক্ষোভটি প্রকাশ করল অত্যন্ত বেদনা আর বিধুর সুরে। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সোহানুর রহমান সোহান বলেছিলেন, শাবনূরের সাথে নাকি একটু সম্পর্ক ছিল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের। সিনেমার ডাবিংয়ে নাকি একসাথে পাশাপাশি বসেছিলেন শাবনূর এবং সালমান শাহ। ডাবিং করার মাঝখানেই হঠাৎ সালমান শাহের কানে নাকি কামড় বসিয়ে দিয়েছিলেন শাবনূর, তবে সেটা দুষ্টুমি চিত্তে নাকি অন্য কিছু সে সম্পর্কে স্পষ্ট করেনি। সেই সময়ের সেই মুহূর্তটা পেছন থেকে লক্ষ্য করছিল সালমান শাহের স্ত্রী, আর সেই মুহূর্তটার জের ধরেই মূলত তাদের দাম্পত্য জীবনে কলহের বিষাদ ছায়া নেমে আসে। মূলত এমনই একটি ভয়ঙ্কর সাক্ষাৎকার দিয়েছেন সোহানুর রহমান সোহান। তবে যখন এই সাক্ষাৎকার দিয়েছিল বা যতদিন বেঁচে ছিল সোহানুর রহমান সোহান, ততদিন কোনো কথা বলেননি চিত্রনায়িকা শাবনূর। অবশেষে তার মৃত্যুর পরে রাগ অভিমানে নয়, ক্ষোভে প্রকাশ করলেন তার মনের কথাটি। বললেন, আমি সোহানুর রহমান সোহান স্যারের হাতেই তৈরি, তারাই আমাকে চলচ্চিত্র অঙ্গনে নিয়ে এসেছে। তাদের অবদান আমার জীবনে অপরিসীম, আমি কখনোই ভুলতে পারবো না। তবে তিনি মৃত্যুর আগে জানি না কে বা কাদের মাধ্যমে প্রলুব্ধ হয়ে আমার এবং সালমান শাহের সম্পর্কে এরকম কিছু কথা বলেছেন যা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত কষ্টকর। আমি আঙ্কেলকে যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু উনিও আমাকে ওনার মেয়ের মতোই ভালোবাসত, তারপরেও কেন এমন হলো বুঝতেই পারলাম না। তো দর্শক, চিত্রনায়িকা বড় করে একটা স্ট্যাটাসও দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুকে। তো চলুন আমরা একটু ফেসবুকের স্ট্যাটাসটি পড়ে আসার চেষ্টা করছি। ঢালিউডের বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান বুধবার সন্ধ্যায় মারা গেছেন, এ তথ্য এখন আপনাদের জানা। তার মৃত্যুতে অভিনয়শিল্পী এবং পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট সকলেই শোক প্রকাশ করেছেন। শোক ছুঁয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকেও। তার মৃত্যুতে এ নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন প্রিয় নির্মাতাকে নিয়ে। জানিয়েছেন, সোহানুর রহমান সোহান মৃত্যুর আগে যে অপবাদটা দিয়েছেন তা সম্পূর্ণই মিথ্যা ছিল। শাবনূরের দাবি সূত্রে এটি অত্যন্ত ধিক্কারজনক। কদিন আগেই অমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী ছিল, ওই উপলক্ষে একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শাবনূরকে জড়িয়ে কিছু মন্তব্য করেছেন সোহান, সেটা মিথ্যা বলে দাবি করেছেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূর পরিচালকের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আহা জীবন, অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা দরকার, গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী স্ট্রোক করে মারা গেছেন। তিনি আরও লিখেছেন, সোহান আঙ্কেল মারা যাওয়ার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উল্টাপাল্টা কথা আর মিথ্যা অপবাদ প্রচার করে গেছেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমার সম্মানহানি করে গেলেন তিনি। অনেকেই তার কটু কথার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বলেছিলেন আমায়, কিন্তু আমি চাইলেই মিডিয়ার সামনে সব মিথ্যা অপবাদের পরিষ্কার কথা বলতে পারতাম। এর আগে উনি কোনো এক ইন্টারভিউতে আমার বিরুদ্ধে এরকম আজেবাজে মন্তব্য করেছিল, তখনও আমি তার অপবাদের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দেইনি। এই চিত্রনায়িকা লেখেন, সোহান আঙ্কেল আমাকে সিনিয়র, আমাদের অনেক সিনিয়র, আমার পিতৃতুল্য, আমি কোনোভাবে তাকে ছোট করতে চাই না। আমি কোনো অন্যায় করলে উনি আমাকে শাসন করতে পারতেন। এই তো ছিল, কিছুদিন আগেও তার সাথে বেশ কিছুক্ষণ ফোন আলাপ হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করছিলাম, আঙ্কেল আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন? আপনি যে আমার বিরুদ্ধে মিডিয়াতে উল্টাপাল্টা কথা বলছেন, তিনি তখন বললেন, তুই আমার ইন্ডাস্ট্রির মেয়ে, আমার মেয়ের মতো তোর উপরে কেন রাগ করব আমি? আর আমি তো কোনো বাজে কথা বলিনি। এরপর আমার বিরুদ্ধে গত সপ্তাহে তিনি আরও একটা মিথ্যা তথ্য প্রচার করে গেলেন। তিনি আরও লেখেন, কিন্তু আমার একটাই দুঃখ, আমি জানতে পারলাম না উনি কেন বা কার চক্রান্তে প্রভাবিত হয়ে আমার পেছনে উঠে পড়ে লেগেছিলেন। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই,
ভাই জীবনটা খুব ছোট, এত দাঙ্গা ফ্যাসাদ করে লাভ কি, একে অন্যের বিরুদ্ধে না লেগে আসুন আমরা সবাই মিলে মিশে থাকি। গন্তব্য তো একটাই, সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সবশেষে এ নায়িকা লেখেন, যেহেতু ক্ষমা একটি মহৎ গুণ তাই আমি ওনাকে মাফ করে দিলাম। আমি আঙ্কেল ও তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি। 80 দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত যার জনপ্রিয়তা 1%ও কমেনি, তিনিই হচ্ছেন বাংলাদেশের সুপারস্টার, সুপার কুইন। তিনিই হচ্ছেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূরের অভিনয়, তার অনবদ্য রোম্যান্স, অ্যাকশন, এমন কিছু নেই যে মানুষের হৃদয় ছুঁয়ে যায়নি। শাবনূরের সময় যেই পরিমাণ মানুষ হলে যেত, এখন সেই পরিমাণ মানুষের এক চিটে ফোঁটাও দেখা যায় না। প্রিয় নায়িকাকে নিয়ে কি বলেছিলেন এবারে আমাদের প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহান, তো তা তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাই করলাম। এখন আপনারা পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। নেক্সট টাইম হয়তোবা দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।